স্টুডেন্টস, আজ আমি দশম শ্রেণীর গ্যাসের আচরণ অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে পার্ট ফোর হিসাবে আমি গ্যাসের গতীয় তত্ত্বের সেকেন্ড পার্টটি পড়াবো। এর আগের দিন গ্যাসের গতীয় তত্ত্বর স্বীকার্য বিষয়গুলি সম্বন্ধে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, অর্থাৎ গ্যাসীয় গতিতত্ত্বের যে স্বীকার্য বিষয় সেগুলি পয়েন্ট আকারে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। আজ আমি তোমাদেরকে যেইগুলো নিয়ে আলোচনা করব গ্যাসের গতীয় তত্ত্বের, সে শব্দগুলো কি কি? গড় বেগ, গড় বর্গ বেগ, মূল গড় বর্গ বেগ, তার সাথে আগের দিন আমি বলেছিলাম মুক্ত পথ সম্বন্ধে, আজও দেখো আমি আলোচনা করব মুক্ত পথ এবং গড় মুক্ত পথ এই কথাগুলির সাথে। মুক্তপত্রে যেহেতু আলোচনা করেছি, তাহলে আমার গড় মুক্তপত্রটি আলোচনা করতে সুবিধে হবে। এখানে ভালো করে খেয়াল করো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু গড় কথাটি কমন আছে। কেন? গ্যাসের গতীয় তত্ত্বে এসে আমরা যখন আলোচনা করছি অণুগুলোর নিজস্ব বেগ অর্থাৎ গতিবেগ বা গতিশক্তি, তখন কিন্তু শুধুমাত্র গতিবেগ বা গতিশক্তি সম্বন্ধে বলছি না, কথাটা নিয়ে আসছি গড় নিয়ে আসছি। আমরা আলোচনা করতে করতে ধীরে ধীরে এগোবো কেন আমরা প্রত্যেক ক্ষেত্রে গড় নিচ্ছি। তাহলে চলো প্রথমে আলোচনা করি গড় বেগ সম্বন্ধে। কোনো আমি একটা গ্যাসীয় সংস্থা নিয়েছি যেখানে গ্যাসের অণুগুলির আমি বেগের গড় মানটা বের করব, যা কিনা ওই সংস্থাটির গড় বেগ হিসেবে পরিচিত হবে। এই গড় বেগকে আমরা কিভাবে পরিচিত করব? সি বার দ্বারা, গড় বেগ। যদি আমি একটা নির্দিষ্ট উষ্ণতা নিয়ে নিই, সেই উষ্ণতাতে কোনো গ্যাসের মধ্যে যদি এন সংখ্যক অণু থাকে, ঠিক আছে, সেই অণুর মধ্যে তাহলে টোটাল কত বললাম? এন সংখ্যক অণু আছে, এর মধ্যে এন ওয়ান সংখ্যক অণুর বেগ ধরলাম সি ওয়ান। এন সংখ্যক মোট অণু, তার মধ্যে কিছু সংখ্যক এন ওয়ান অণুর প্রত্যেকটার বেগ কি? সি ওয়ান। এন টু অণুর বেগ তাহলে কত হবে? ধরে নিচ্ছি সি টু। এইভাবে ধীরে ধীরে আমরা এগোচ্ছি, ধরো এন থ্রি পরিমাণ অণুর বেগ সি থ্রি, ডট 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 করে আমরা কত সংখ্যক এন এন সংখ্যক পর্যন্ত নিতে পারি, যাদের বেগ কিনা সি এন পরিমাণ। তাহলে আমি যদি গড় বেগ নির্ণয় করি, অর্থাৎ আমি যে সি বারের কথা বলছিলাম, সি বার সমান কত হবে? এন ওয়ান সংখ্যক অণুর বেগ সি ওয়ান প্লাস এন টু সংখ্যক অণুর বেগ সি টু প্লাস এন থ্রি সংখ্যক অণুর বেগ সি থ্রি, এইভাবে এগোতে থাকবে। নিচে কি করব? নিচে নেব টোটাল যে অণুগুলো নিচ্ছি, মানে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি প্লাস ডট 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 এন এন সংখ্যক। এই সংখ্যা তাহলে আমরা কিভাবে পাচ্ছি? প্রত্যেকটা যে অণু নিয়েছি তাদের সঙ্গে অণুগুলির বেগ গুণ করছি, এবং নিচে কি করছি? ডিভাইড দিয়ে আমরা টোটাল অণুর সংখ্যাকে যোগ করছি। অর্থাৎ এটা আমরা কি পাচ্ছি? দেখো এন ওয়ান সি ওয়ান প্লাস এন টু সি টু প্লাস এন থ্রি সি থ্রি প্লাস ডট 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 করে টোটাল কত সংখ্যক, না এদের যোগ করলে কি আমি এন সংখ্যক অণু নিয়েছি বাই এন। এটা গেল গড় বেগ। দ্বিতীয়তে কি লিখেছিলাম? গড় বর্গ বেগ। প্রথমে বের করলাম গড় বেগ, কথাটার মধ্যে আছে দেখো বর্গ বেগ, মানে বেগের বর্গ। তাহলে গ্যাসের অণুগুলোর বেগের বর্গ করে তাদের যে গড় নির্ণয় করব, সেটাই হবে গড় বর্গ বেগ। কিভাবে তাহলে বের করবো গড় বর্গ বেগকে? তাহলে কি দ্বারা প্রকাশ করব? সি স্কয়ার। আর মনে করে দেখো আমি বারবার গড় দেওয়ার জন্য একটা বার দিচ্ছি। কিভাবে লিখবো তাহলে? অণুর সংখ্যা একই থাকছে, এন ওয়ান সি ওয়ান স্কয়ার।
মানে বেগের শুধু বর্গ করে দিলাম, প্লাস ইনটু সিটু স্কোয়ার প্লাস ডট 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 করে যত সংখ্যক অণু থাকবে তাদের বেগকে আমি বর্গ করে গুণ করে দেব। আর নিচে কি থাকবে? টোটাল এন সংখ্যক অণু, অর্থাৎ এন এর মধ্যে আছে কি এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, এইভাবে অণুগুলো অবস্থান করছে। এটা গেল গড় বর্গ বেগ। আরেকটা কথা কি যুক্ত হয়ে যাবে এর সাথে? মূল যখন কথাটা যুক্ত হয়ে যাবে, মূল গড় বর্গ বেগ বা গড় বর্গ বেগের বর্গমূল। তাহলে কি করতে হবে? এটাকে শুধুমাত্র আমি যখন মূল গড় বর্গ বেগ বের করব তখন এটাতে রুট দেব, অর্থাৎ বর্গমূলের চিহ্ন দেব এবং এটাকে রুট দেব। তখন এটা হয়ে গেল কি মূল গড় বর্গ বেগ, অর্থাৎ যে গড় বর্গ বেগটা বের করেছিলাম তার মূল বের করলাম। এই গেল তিনটে আলোচনা, কি কি গড় বেগ, গড় বর্গ বেগ এবং মূল গড় বর্গ বেগ। এবার প্রত্যেকটা কথাতে কেন গড় এই কথাটি আমরা বলছি তোমাদের সাথে এটা একটু ডিসকাস করে নিই। কেন আমরা গড় কথাটি বারবার উচ্চারণ করছি? যে কোনো সংস্থাতে কি হয়, ধর একটা সংস্থা নিয়েছি, সেই সংস্থাতে অণুগুলোর যেসব অণুগুলো আছে তাদের প্রত্যেকের গতিবেগ বিভিন্ন ধরনের হবে এবং তাদের যে গতিশক্তি এবং গতিবেগ তা কি হবে না, গ্যাসের যে সংস্থা তার সঙ্গে ভূমিকার সঙ্গে সম্পূর্ণ নগণ্য হবে। এবং এরা কি হয় বিভিন্নভাবে বিভিন্ন দিকে দৌড়তে থাকে, এমন নয় যে এরা নির্দিষ্ট দিকে দৌড়চ্ছে, ঠিক আছে? ফলে কি হয়, নিজেদের মধ্যে তো সংঘর্ষ লাগে, সাথে কি হয় দেওয়ালের সাথে সংঘর্ষ লাগতে থাকে। মানে অণুগুলো নিজেদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে, সাথে দেওয়ালের সাথেও সংঘর্ষ হচ্ছে। মানে কি দেখছি, গ্যাসের যে অণুগুলো নিয়েছি তাদের কিন্তু কারোরই গতিবেগ সমান নয়, তাই প্রতিটা অণুর তাৎক্ষণিক বেগ মানে সেই সময়ের ক্ষেত্রে বেগটা নির্ণয় করে আমরা আলোচনা করে থাকি গতিশক্তি বা গতিবেগ সম্বন্ধে। এই জন্যই কি করা হয়, গ্যাসের গতীয় তত্ত্ব যখন প্রমাণ করতে হয় তখন শুধুমাত্র অণুগুলির একটি অণুর নির্দিষ্ট বেগ দিয়ে কিন্তু তাৎক্ষণিক বেগ দিয়ে আমরা আলোচনা করতে পারি না। তার নির্ভর করে কিসের উপরে, যতগুলো অণু নিয়েছে গ্যাসটার মধ্যে যতগুলি অণু আছে তাদের সমষ্টিগত বা গড় আচরণের উপরেই আমাদেরকে নির্ভর করে এদের গতিবেগ বা গতিশক্তি নির্ণয় করতে হয়, ঠিক আছে? তাহলে গড় কথাটার সাথে আমরা সাধারণভাবে যেটুকু বুঝতে পারলাম কেন গড় কথাটা নিচ্ছি, কেননা প্রত্যেকটি অণু এর মধ্যে যে আছে কারোরই বেগ নির্দিষ্ট নয়, সেই জন্যই আমাদেরকে প্রতিটি অণুর বেগ নিয়ে তাদের গড় অবশ্যই বের করতে হয়। ফলে আমরা সেইখান থেকেই গড় বেগ, গড় বর্গ বেগ এবং মূল গড় বর্গ বেগ নির্ণয় করছি। এর পরবর্তী গ্যাসের ব্যাপন ধর্ম। গ্যাসের ব্যাপন ধর্ম আছে কিন্তু সেটা পরীক্ষালব্ধভাবে আমরা কি করে বুঝব? পরস্পর রাসায়নিক বিক্রিয়া যখন করে না, দুটো ভিন্ন ঘনত্বের গ্যাস আমি যদি তাদেরকে কাছাকাছি রাখি তাহলে দেখা যাবে তাদের আণবিক গতির কারণে কিন্তু গ্যাসগুলি নিজে থেকে পরস্পরের সাথে মিশে যাচ্ছে এবং সমঘনত্বযুক্ত গ্যাসীয় মিশ্রণ সৃষ্টি করে। আমি দেখো এখানে দুটো গোলাকার পাত্র নিয়েছি, ব্যাপনটা বোঝানোর জন্য আমার এটা অবশ্যই দরকার। এখানে এক ঘনত্বের নিয়েছি, এখানে এক ঘনত্বের গ্যাস নিয়েছি। ব্যাপন মানে কি? ব্যাপন মানে পরস্পরের সঙ্গে সংযুক্তি ঘটবে, অর্থাৎ এই গ্যাসের অণুগুলি এখানে যাবে এবং এই গ্যাসের অণুগুলি এখানে আসবে। এমন নয় যে পুরোটাই চলে যাবে, এই গ্যাস এখানে পুরোপুরি যাবে না, এই গ্যাস পুরোপুরি এখানে আসবে না। কেমন ভাবে না প্রত্যেকে মিশ্রিত অবস্থায় অবস্থান করবে এবং সম ঘনত্বই হবে দুই দিকে। সেটা কিভাবে? তাহলে যদি হয়ে থাকে এইরকম ঘটনা, যদি আমি এখানে একটা দিয়েছি স্টপ কক, যে ককটা এখন দেওয়া আছে এবং দুইটি গ্যাস পরস্পরের থেকে আলাদা হয়ে আছে, এবার যদি আমি স্টপ কক টা খুলে নি দেখা যাবে
গ্যাসের এই ব্যাপন ধর্মের জন্য অণুগুলো পরস্পরের সঙ্গে মিশে যাচ্ছে এবং সমঘনত্বযুক্ত দুই পাত্রে গ্যাসের ঘনত্বের সৃষ্টি করছে। গ্যাসের এই ধর্মের নামই কি? ব্যাপন। এবার তোমাদেরকে বোঝাতে হলে কিভাবে আমি বোঝাতে পারবো, ধরো আমি স্টপ ককটা সরিয়ে দিলাম। স্টপ ককটা সরিয়ে দিলে দেখা যাবে এই গ্যাসের অণুগুলো এই দিকে কিছু যাচ্ছে এবং এই গ্যাসের অণুগুলো কিছু এই দিকে আসছে, এবং পরবর্তী সময়ে এদের কিরূপ দেখতে হবে। পরবর্তী সময়ে দেখা গেল এইখান থেকে হয়তো কিছু অণু সরে গিয়ে ছোট অণুগুলো অর্থাৎ এই দিক থেকে কিছু অণু চলে এলো, এবং এইখানে যে গ্যাসের অণুগুলো ছিল তারা গিয়ে এই দিকে অবস্থান করলো কিছু জন। অর্থাৎ সমঘনত্ব সৃষ্টি করার জন্য তারা পরস্পরের স্থান অদল বদল করলো। এইভাবে কিন্তু গ্যাসের ব্যাপন প্রক্রিয়াকে আমরা ব্যাখ্যা করতে পারি। এর তাৎপর্যটা কি, মানে কি পদার্থের অণুগুলো এত ক্ষুদ্র যাদেরকে কিনা আমরা শক্তিশালী অণুবীক্ষণ যন্ত্রেও কিন্তু দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে অণুর অস্তিত্ব কিন্তু তাদের স্বভাবগত বিশৃঙ্খল যে আণবিক গতি তার স্বপক্ষে একটা অন্যতম জোরালো প্রমাণ কি হচ্ছে, এই গ্যাসের ব্যাপন। প্রথম থেকে বারবার বলে আসছি গ্যাসের অণুর গতিগুলো কিন্তু নির্দিষ্ট নয় এবং অসম্ভব ভাবেই বিশৃঙ্খল ভাবে এদের গতি দেখা যায়, আর ব্যাপন হচ্ছে কিন্তু সেটারই একটা উদাহরণ। বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুত হওয়ার কারণ এই নিয়ে এবার ব্যাখ্যা। বয়েল যখন পরীক্ষা করে দেখেছিলেন যে কেবলমাত্র উচ্চ উষ্ণতার নিম্ন চাপে কিন্তু বাস্তব গ্যাসগুলি তার সূত্র মেনে চলছে, কি কি? উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ। নিম্নচাপ যখন থাকছে সেই অবস্থায় বাস্তব গ্যাসগুলি তার সূত্রটি মেনে চলছে। মানে পিভিপি লেখচিত্র অঙ্কন করে দেখান যে পি অক্ষ সমান্তরাল হচ্ছে না। আবার নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের পাত্রে যখন কিছু গ্যাস রাখেন তখন দেখেন যে পিভি ইকুয়াল টু এনআরটি, আমরা যে সূত্রটা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, এই ক্ষেত্রে কিন্তু চাপের মান যা হওয়া উচিত ছিল তা কিন্তু হচ্ছে না। বিচ্যুত হওয়ার কারণটা কি? আমরা আদর্শ গ্যাস সমীকরণ অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণটা যে কোনো অবস্থা বা শর্তে কিন্তু যে কোনো গ্যাসের জন্যই প্রযোজ্য বলে ধরে নিই, কিন্তু দেখা যায় অতি নিম্ন চাপ, যেটা কিনা বয়েল লক্ষ্য করেছিলেন যে অতি নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা ছাড়া বাস্তব গ্যাসগুলি কোনো অবস্থাতেই কিন্তু এই সূত্রটি মেনে চলে না। কেন ত্রুটিগুলো আসছে? দুটো ত্রুটি, এক আয়তনগত ত্রুটি, দুই চাপগত ত্রুটি। গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী ভালো করে বোঝার চেষ্টা করবে আয়তনগত ত্রুটিটা যখন বোঝাচ্ছি। যখন গ্যাসের গতীয় তত্ত্ব অনুযায়ী আমরা দেখছি যে গ্যাসের অণুগুলোকে একটা বিন্দু ভরের সাথে তুলনা করা হচ্ছে হয়েছে, এবং গ্যাসের অণুগুলোর দেখা যাচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলি যতই ক্ষুদ্র আমরা ধরি না কেন তাদের কিন্তু নির্দিষ্ট একটা আয়তন আছে। অর্থাৎ যখন পিভি ইকুয়াল টু এনআরটি প্রুফ করা হচ্ছে, প্রমাণিত করা হচ্ছে, তখন গ্যাসের অণুগুলোকে বিন্দুভর ধরা হচ্ছে, মানে নগণ্য ধরা হচ্ছে। কিন্তু বাস্তবে দেখা যায় বাস্তব ওটা কিন্তু বারবার বলছি ওটা আদর্শ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই গ্যাসের অণুগুলোর কিন্তু একটা নির্দিষ্ট আয়তন আছে। তাই কি হয়, বাস্তব গ্যাসের অণুগুলো অবাধ বিচরণের জন্য যে কার্যকরী আয়তন থাকে তার তুলনায় কিছুটা কম হয়ে থাকে। ফলে কি হচ্ছে, সব সময় অর্থাৎ আদর্শ গ্যাসের ক্ষেত্রে নগণ্য ধরলেও বাস্তবের ক্ষেত্রে কিন্তু নগণ্য সেটা নয়। তাই কি হয়, সব সময় যে আমরা নির্ভুলভাবে পিভি ইকুয়াল টু এনআরটিকে বাস্তব গ্যাসগুলির সাথে মিলাতে পারছি তা কিন্তু নয়।
তাই কি হয়, আধারের যে আয়তন, অর্থাৎ যে পাত্রে গ্যাসটা থাকছে তার তুলনায় গ্যাসের অণুগুলির নিজস্ব যে আয়তন আছে তাকে আমরা উপেক্ষা করতে পারি না, যা কিনা আদর্শ গ্যাসের ক্ষেত্রে করা হয়েছিল। আদর্শ গ্যাসের ক্ষেত্রে গ্যাসের অণুগুলোর আয়তন উপেক্ষা করা হলেও বাস্তবে কিন্তু অণুগুলোর আয়তন উপেক্ষা করা যায় না। চাপগত ত্রুটি, চাপগত ত্রুটির ক্ষেত্রে আমাদের আলোচনা করতে গেলে একই সমীকরণকেও গ্যাসের গতীয় তত্ত্বের শিকার, যে আমরা যখন দেখেছি পিভি ইকুয়াল টু এনআরটি প্রমাণ করা হয়েছে, তখন বলা হয়েছে যে আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল থাকে না, অর্থাৎ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কোনো ক্রিয়া করে না। কিন্তু পরীক্ষাতে দেখা যায় কিন্তু নিম্ন উষ্ণতা আর অধিক চাপ, বারবার একটা কথা বলছি, নিম্ন, এটা কি হবে, নিম্ন উষ্ণতা, ঠিক আছে, এবং উচ্চ চাপ, এই দুটো কথা কিন্তু বারবার বলছি, নিম্ন উষ্ণতা এবং উচ্চ চাপে দেখা যাচ্ছে যে গ্যাসের আয়তন কমে যাওয়ার ফলে অণুগুলো কিন্তু যথেষ্ট, মানে যে আয়তনটা প্রথমে ছিল তার থেকে আয়তন কমে যাওয়ার জন্য নিম্ন তাপ এবং উচ্চ চাপে অণুগুলো কিন্তু অনেক কাছাকাছি এসে যাচ্ছে, যতটা জায়গা জুড়ে ছিল তার থেকে কম জায়গায় এসে যাওয়ার জন্য তারা কিন্তু পরস্পরের কাছাকাছি এসে যাচ্ছে। ফলে কি হয়, এদের মধ্যে আকর্ষণ বলটা কিন্তু এবার অবশ্যই অগ্রাহ্য করা যায় না, যেটা বড় জায়গাতে আমরা অগ্রাহ্য করতে পারছিলাম সেটা কিন্তু ছোট জায়গাতে এসে যাওয়ার জন্য এবং পরস্পরের কাছাকাছি অণুগুলি এসে যাওয়ার জন্য আর আমরা তাদেরকে নগণ্য বা বিবেচনার মধ্যে না পড়ে এটা ভাবতে পারছি না, অবশ্যই আকর্ষণ বল থেকে যাচ্ছে। ফলে কি হচ্ছে, আদর্শ অবস্থায় আকর্ষণ মুক্ত, মানে আকর্ষণ যখন ছিল না যে পরিমাণ ধাক্কা দেওয়ার কথা তার থেকে কিন্তু আকর্ষণ বল থাকার জন্য অণুগুলোর কিন্তু ধাক্কা দেওয়ার পরিমাণটা, যেটা বাস্তব গ্যাসের অণুগুলো তা দিতে পারে না। এই ফলে কি হয়, বাধাহীনভাবে আদর্শ গ্যাস পাত্রের দেওয়ালে যে চাপটা প্রয়োগ করে সেক্ষেত্রে দেখা যায় বাস্তব গ্যাসগুলি যেহেতু আকর্ষণ বল এসে যাচ্ছে চাপ কিন্তু এর উপরে কম প্রয়োগ করবে, এক্ষেত্রে কম, বাস্তব গ্যাসগুলির মধ্যে আকর্ষণ বল বেশি থাকার জন্য পাত্রের দেওয়ালের উপরে কম চাপ দেবে, কিন্তু বড় পাত্রে তখন কি ছিল, মুক্ত অবস্থায় থাকার জন্য কিন্তু বেশি চাপ প্রয়োগ করত। তাহলে দুটো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, আয়তনগত ত্রুটি এবং চাপগত ত্রুটি, এই দুটো কারণের জন্যই প্রধানত বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের মতো আচরণ, যেটা বলে থাকি আমরা, তার থেকে বিচ্যুত হয়ে যায়। আর একটি ছোট পাঠ, আমরা বারবার বলছি গ্যাসের গতীয় তত্ত্ব আমরা দেখতে পেলাম, গ্যাসের ক্ষেত্রে আমরা শুধু গতীয় তত্ত্বটা বলছি, কঠিন আর তরলের ক্ষেত্রে কিন্তু বলছি না। কেন বলছি না, না কঠিন আর তরলের ক্ষেত্রে কিন্তু, এটা যদি কঠিনের দুটো অণুর মধ্যে দূরত্ব হয়, মানে সরি আমি ছবিটা দেখাচ্ছি, কঠিনের ক্ষেত্রে দুটো অণুর অবস্থান থাকে এইরূপ, তরলের ক্ষেত্রে থাকে এইরূপ, আর গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেটা ততোধিক। তাহলে এক্ষেত্রে কি হয়, অণুগুলোর মধ্যে, কঠিনের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল আছে, তরলের মধ্যেও আকর্ষণ বলকে আমরা নগণ্য ধরতে পারি না, ওদের মধ্যে যথেষ্ট আকর্ষণ বল আছে, কিন্তু গ্যাসের মধ্যে আকর্ষণ বল নেই, মানে নেই মানে কি, আমরা সেটাকে নগণ্য ধরতে পারি। তাহলে কি হয়, আমরা বারবার এটা দেখতে পাচ্ছি, পদার্থের যে মোট আয়তন সেই আয়তনের তুলনায় অণুগুলোর আয়তন উপেক্ষা আমরা করতে পারছি না, এই দুই কারণে গ্যাসের গতীয় তত্ত্ব কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এই গেল তোমাদের গ্যাসের গতীয় তত্ত্বের সেকেন্ড পার্ট আর গ্যাসের আচরণের পার্ট 4। এই সংক্রান্ত তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ক্লাসগুলো আমি যা করেছি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই ফলো করে নিও।